হ্যালো ফ্রেন্ডস, আমি বাপন দাস। আজ আবার আপনাদের সবাইকে আর একবার মেডিটেশন হিলিং চ্যালেঞ্জে সুস্বাগতম জানাচ্ছি। আজ আপনাদের কাছে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও, যেই ভিডিওতে থাকছে শ্রী শ্রী লোকনাথ বাবা কিছু অমৃত বাণী, যেই বাণী জীবনের যে কোনো দুঃখ কষ্ট বা বিপদের সময় খুব অনস্বীকার্য। এই বাণীগুলি মেনে চলতে পারলে আমাদের জীবন হবে সুন্দর এবং সুগম। ১৭৩০-এর ৩১শে আগস্ট কৃষ্ণ জন্মাষ্টমীর দিনে একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী। বাল্য বয়সেই ব্রহ্মচর্য গ্রহণ করেছিলেন তিনি ও তার বাল্যবন্ধু বেনি মাধব। তাদের গুরু ছিলেন ভগবান চন্দ্র গঙ্গোপাধ্যায়। পরবর্তীকালে নিজের গুরুর হাত ধরে বন্ধু বেনি মাধবকে সঙ্গে নিয়ে ব্রহ্মচর্য পালনের জন্য বনে গমন করেছিলেন লোকনাথ বাবা। নিজের গুরুর আশীর্বাদে হিমালয়ের পর্বতের গুহায় ১০০ বছর তপস্যা করে সিদ্ধিলাভ করেন এবং ঈশ্বরের দেখা পান। দেব দর্শনের পরে তিনি মানব কল্যাণ উদ্ধারের জন্য লোকালয়ে ফিরে আসেন। এ সময় নানা উপদেশ দিয়ে ব্যক্তিকে সঠিক পথ প্রদর্শন করেন বাবা লোকনাথ। তার সেই কিছু অমৃত বাণী আজ আপনাদের সামনে নিয়ে এসেছি, যেগুলো বা সেই বাণী বা কথা অমূল্য বাণীগুলো সত্যি অনস্বীকার্য এবং আমাদের জীবনের পথ নির্দেশ করে। তাতে চলুন তাহলে শুনে নেওয়া যাক সেই বাণীগুলো কি কি। যাহারা আমার নিকট আসিয়া আমার আশ্রয় গ্রহণ করে, তাহাদের দুঃখে আমার হৃদয় আর্দ্র হয়। এই আর্দ্রই আমার দয়া, ইহাই আমার শক্তি, যা তাহাদের উপর প্রসারিত হয় এবং তাহাদের দুঃখ দূর হয়। সত্যের মতো পবিত্র আর কিছুই নেই, সত্যই স্বর্গগমনে একমাত্র সোপান স্বরূপ, তাতে কোনো সন্দেহ নেই। গর্ব করবি কিন্তু আহাতমুখ হবি না, ক্রোধ করবি কিন্তু ক্রোধাত্ম হবি না। অর্থ উপার্জন করা, তা রক্ষা করা আর তা ব্যয় করার সময় দুঃখ ভোগ করতে হয়। অর্থ সকল অবস্থাতেই মানুষকে কষ্ট দেয়, তাই অর্থ ব্যয় হলে বা চুরি হলে তার জন্য চিন্তা করে কোনো লাভ নেই। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, যে সন্তান মায়ের আদেশ পালন করে ভগবান তার মঙ্গল করেন। যে ব্যক্তি কৃতজ্ঞ, ধার্মিক, সত্যাচারী, উদারচিত্ত, ভক্তিপরায়ণ, জিতেন্দ্রিয় মর্যাদা রক্ষা করতে জানে আর কখনো আপন সন্তানকে পরিত্যাগ করে না, এমন ব্যক্তির সঙ্গেই বন্ধুত্ব করবি। দীন দরিদ্র অসহায় মানুষের হাতে যখন যা দিবি তা আমিই পাব, আমি গ্রহণ করব। দারিদ্রতায় ভরা সমাজে দুঃখ দূর করার জন্য সর্বদা চেষ্টা করবি। আমিও তোদের মতনই খাই দাই, মলমূত্র ত্যাগ করি। আমাকে তোদের মতনই একজন ভেবে নিস। আমাকে তোরা শরীর ভেবে ভেবেই সব মাটি করলি, আমি যে কে তা আর কাকে বোঝাবো। সবাই তো তার ছোট ছোট চাওয়া নিয়েই ভুলে রয়েছে, আমার প্রকৃত আমি কে। অন্ধ সমাজ চোখ থাকতেও অন্ধের মতন চলছে,
রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়বি আমায় স্মরণ করবি, আমিই রক্ষা করব। এই বিরাট সৃষ্টির মধ্যে এমন কিছুই নেই যাকে উপেক্ষা করা চলে বা ছোট ভাবা যায়। প্রতিটি সৃষ্টি বস্তু বা প্রাণী নিজ নিজ স্থলে স্বমহিমায় হয়ে আছেন জানবি, যা মনে আসে তাই করবি, কিন্তু বিচার করবি। সচেতন হতে হবে, অচেতনাই জীবনের ধর্ম হয়ে দাঁড়িয়েছে, নিরন্তর অভ্যাস এবং চেষ্টার ফলে তাকে সচেতনায় রূপান্তরিত করতে হবে। কাম ক্রোধ সব রিপুই অবচেতন মনের স্তরে স্তরে সুপ্ত অবস্থায় রয়েছে, সুযোগ পেলেই তা সাড়া পায়, কারণ মনের মানুষ তাদের অস্তিত্ব সম্বন্ধে সচেতন হয়। অচেতন মন রিপুদের অবাধ ক্রিয়াক্ষেত্র। মন যা বলে শোন, কিন্তু আত্মবিচার ছেড়ো না, কারণ মনে মতন প্রতারক আর কেউই নেই। মহাপুরুষদের বাক্য শাস্ত্র বাক্যে শ্রদ্ধাবান না হলে প্রকৃত আত্মবিচার সম্ভব নয়। বিদ্যা তপস্যা ইন্দ্রিয় সংযম লোক পরিত্যাগ ছাড়া কেউই শান্তি লাভ করতে পারে না। অহং চলে গেলে নিজের মনেই নিজের গুরু হয়, সৎ ও অসৎ বিচার আসে। জ্ঞানের সঙ্গে ভক্তির মণিকাঞ্চন যোগ হলে শ্রদ্ধা হবে তাদের আশ্রয়, শ্রদ্ধা হবে তোদের বান্ধব, শ্রদ্ধাই হবে তোদের পথেও।